বাঁকুড়া জয়পুরে রাজগ্রামে রাহাবাড়ির পুজো। কথিত আছে স্বপ্না দেশে দেবী দুর্গা পরিবারের এক সদস্যকে দেখা দেন, সেই থেকেই নাকি শুরু মাতৃ আরাধনা। 250 বছর পরে আজও প্রাচীন নিয়ম রীতি মেনে চলে আসছে পূজার্চনা। দূর দূরান্ত থেকে এই সময়ে ঘরে ফেরেন পরিবারের সদস্যরা, দুর্গা দালানে হারানো স্মৃতি খুঁজে ফেরেন জমিদার বাড়ির বংশধরেরা। বর্ধমান রাজা তালুকদার ছিলেন বাঁকুড়া জয়পুরের রাজগ্রামের রাহা পরিবারের আদিপুরুষ। সেই সুবাদে রাহা জমিদারদের উত্থান। একটা সময় রাহা জমিদারদের বিশাল সম্পত্তি ছিল, আর তাতেই ফুলে ফেঁপে উঠেছিল জমিদার বাড়ির কোষাগার, বেড়েছিল জৌলুস। কালের নিয়মে আজ সেই জৌলুস অনেকটাই ম্লান, খসে পড়ছে পলেস্তারা। তবু প্রতি বছরের ন্যায় এবছরও কুমার আরাধনায় মেতে উঠেছে রাহা বাড়ি। এই জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে রয়েছে 17 চূড়ার রাস মঞ্চ, পাশেই রয়েছে টেরাকোটার অপূর্ব কারুকার্যে ভরা গিরি গোবর্ধন মন্দির, মাঝে আটচালা আর দুর্গা দালান। যে দালানে বসলে জানা যায় নানা অজানা ইতিহাস। কথিত আছে রাহা জমিদার বাড়ির পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে দেবী দুর্গার আরাধনা শুরু করেন, তা প্রায় 250 বছর আগের কথা। সেই প্রাচীন পুজো বংশ পরম্পরায় আজও টিকে আছে রাহাদের প্রাচীন দুর্গা দালানে। নিয়ম মেনে, প্রাচীন রীতি মেনে দেবী দুর্গার আরাধনা করে চলেছেন বংশধরেরা। কর্মসূত্রে অনেকেই বাইরে থাকেন, কিন্তু পুজোর 4 দিন ছুটে আসেন ঠাকুর দালানে। পুজোর কটা দিন রাহাবাড়ির দুর্গা দালান গম গম করে, বাড়ির আনাচে কানাচে খুঁজে বেড়ান স্মৃতি কথা। এই যে এত সব মন্দির আমাদের আছে, এর মাঝে আমরা যে আছি ওনাদের স্মৃতিকে ধরে রেখে এবং এখন যে পূজা অর্চনা চালিয়ে যাচ্ছি, এটাই ভীষণ গর্বের বিষয়। আমরা খুব গর্বিত যে এই রকমটা পরিবারে জন্মগ্রহণ করে আমরা এখনো পর্যন্ত এই কাজটা চালিয়ে যেতে পারছি। কটা দিন আমরা বাড়িতে যাই না, এখানেই থাকি। মানে আমাদের এখানে বহুদিন পুরানো পুজো, তো মানে আমাদের বাইরে যেতে মনই যায় না। সব মিলিয়ে পুজোর যে গম গম করে পুজোর কটা দিন এই জমিদার বাড়ির দুর্গা দালান, তা কিন্তু বলাই যায়। বাঁকুড়ার রাহা জমিদার বাড়ি থেকে সর্ব গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।